নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত আনকমন এবং রেয়ার প্ল্যান্টের আনবক্সিং ভিডিও নিয়ে। এখন আমি বেরিয়ে পড়েছিলাম সেই নার্সারির উদ্দেশ্যে যেখান থেকে আমি গাছগুলো কালেক্ট করব। তো একটু দূর ছিল, প্রথমে ট্রেন এবং তারপরে টোটো করে আমি ফাইনালি এখানে পৌঁছে যাই। খুবই ভালো জায়গা, পরপর অনেক নার্সারি রয়েছে। তো যেহেতু এটা প্রমোশনাল ভিডিও নয়, আমি কোনো রকম নাম এবং দাম কিছুই উল্লেখ করব না। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কোস্টাস প্ল্যান্ট ছিল আর বিভিন্ন রকম ফাইকাস, প্রচুর অর্কিড এবং অনেক রকম আউটডোর প্ল্যান্ট রয়েছে। আমি আলাদা করে এখানে ইন ডিটেল নার্সারির ভিডিও করব না, আমি জাস্ট এখানে এসেছিলাম তাই একবার দেখিয়ে দেওয়া। অনেক রকম অ্যাগ্লোনিমা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে একসাথে দেখতে। বেশ কিছু ফার্নস রয়েছে এবং এখানে কিছু অর্কিড আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা যতটা পারবো শর্ট রাখার। এখানে অনেক বোগানভিলিয়াও রয়েছে, আমি আর একদিন এখানে আসলে তখন এটার ইন ডিটেল ভিডিও করার চেষ্টা করব। দূরে আপনারা দেখতে পেলেন স্প্যানিশ মস, আর এখানে রয়েছে এসকিউলেটো, একটু বড় পাতা হয়, একটা সুন্দর বোগেনভিলিয়া, এটা ভেরিকেটেড বোগেনভিলিয়া। তো মেনলি আমি গাছগুলো কালেক্ট করতে এসেছিলাম, তো দেন আমি ফিরে যাব এখন। তো স্টেশনে চলে এসেছি, গাছ আমার নেওয়া হয়ে গেছে। তো সব এই প্যাকিং করা রয়েছে, তো আমি বাড়ি পৌঁছে ডিটেলস আপনাদের এবার দেখাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি তো বাড়ি পৌঁছে গেছি, আর এখন আমি এগুলো আনবক্সিং করে আপনাদের দেখাবো। তো আপনারা বুঝেই গেছেন মোটামুটি কী কী ভ্যারাইটির গাছ আছে। তো মোটামুটি নটা মতো আমি গাছ কিনেছি, তো বেশ ভালো আনকমন প্ল্যান্টও আছে। তো আপনাদের কেমন কি লাগলো আমাকে জানাবেন, দেখে কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি এক একটা করে আপনাদের ওপেন করে এখন দেখাবো কোনটায় কী গাছ আছে, তো সাথে থাকবেন। তো আমি প্রথমে আমার সামনের হাতের সামনেই রয়েছে এইটা, তো এটা আমি তুলে নিলাম। প্যাকিং দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর প্যাকিং, পুরো একদম আটকানো এবং উড প্ল্যাঙ্কের সাথে। তো এটা আমি এখন খুলে দেখাবো এখানে কী গাছ আছে এটার মধ্যে, এবং এখানে প্যাকিং তুলোগুলো ইউজ করে প্যাকিং করেছে, ভীষণই ভালো প্যাকিং। তো সাথে থাকবেন, দেখতে থাকবেন। অসাধারণ প্যাকিং এবং একই সাথে অসাধারণ গাছ। তো এই গাছটা আপনারা চিনতেই পাচ্ছেন দেখে, এটা হলো র্যাপিডোফোরা কোর্টালসি ভেরিগেটেড, একদম উড প্ল্যাঙ্কে সেট করা। এটা একটা রেয়ার প্ল্যান্টের মধ্যেই পড়ে। তো এখন আমি এটার পটিং করিনি, তো পটিং করব। তো এই হলো পুরো গাছটা, খুব সুন্দর হাইট, একটু কিছু কিছু পাতা নষ্ট হয়েছে, বাট অসুবিধা নেই, নতুন লিফ আসছে এখানে একদম উপরে। তো এটা হলো র্যাপিডোফোরা কোর্টালসি ভেরিগেটেড। তো দেখি পরে, পরের গাছটা দেখে নেওয়া যাক, ভীষণ সুন্দর ভেরিগেটেড লিফ। তো চলুন পরের গাছটা দেখে নিই। তো এটা হলো র্যাপিডোফোরারই আর একটা ভ্যারাইটি, র্যাপিডোফোরা হংকংএনসিস ভেরিগেটেড, একদম ম্যাচিওর প্ল্যান্ট এবং খুব বড় প্ল্যান্ট। এটারও নতুন লিফ আসছে এবং এখানে এরিয়াল রুট পুরো সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে ওনারা বেঁধে দিয়েছে, সুতরাং আমি এটা খুলে নিলাম। এটা একটা অপূর্ব সুন্দর ফলিয়েজ প্ল্যান্ট। তো এটা হলো ফ্লোরিডা বিউটি ভেরিগেটেড।
আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর পাতা, পাতার ভেরিগেশন, পাতার শেপ, নতুন পাতার ভেরিগেশন, তো খুবই সুন্দর গাছ। এটা হলো ফ্লোরিডা বিউটির ভেরিগেটেডটা। তো বন্ধুরা, পরের যে গাছটা দেখবো এটাও একটা খুব সুন্দর ভেরিগেটেড প্ল্যান্ট, এটা হলো গোল্ডেন স মার্বেল। আমি একটু দূরে রাখি, আপনি দেখতে পাবেন। তাহলে ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর ভেরিগেশন। সাত আটটা মতো পাতা রয়েছে এটা গোল্ডেন সয়ের মার্বেলটা। দেখতে পাচ্ছেন তো এই যে গাছটা দেখছেন, এটার আলাদা করে কিছু বলার নেই, এটাকে সবাই চেনেন, মনস্টেরা থাই কনস্টেলেশন। তো ভীষণ সুন্দর ম্যাচিওর বড় লিফ এই গাছটায়। টোটাল একটা দুটো তিনটে পাতা রয়েছে এবং ভীষণ সুন্দর ফেনেস্টেটেড লিফ রয়েছে। দেখতেই পাচ্ছেন ভেরিগেশন খুব ভালো, তিন পাতার গাছ আছে এবং আবার নতুন পাতা আসছেও। খাবো অ্যাডামসনি অরিয়া, ভীষণ সুন্দর অরিয়া লিফ ভেরিগেশন। প্রায় পাঁচটা মতো পাতা আছে, পাঁচটা থেকে ছটা অ্যাডামসনি অরিয়া। এবারে যেটা দেখাবো সেটা হলো এপিপ্রমনাম মার্বেল। ফেনেস্টেটেড লিফ রয়েছে এপিপ্রেমনাম মার্বেল এবং গাছও খুব হেলদি। এপিপ্রেমনাম মার্বেল, এটা হলো গ্রিন কঙ্গোর ভেরিগেটেড, ফিলোডেন্ড্রন গ্রিন কঙ্গো সেটার ভেরিগেটেডটা। এটাও অদ্ভুত সুন্দর নতুন ভেরিগেটেড লিফ আসছে এবং ভীষণ সুন্দর ভেরিগেশন গ্রিন কঙ্গো ভেরিগেটেডটা। তো কেমন লাগলো জানাবেন, এগুলো আমি আস্তে আস্তে সব পটিং করব। আর ভিডিও কেমন লাগলো জানাবেন। আর এই আমার আপাতত এখানে পুরনো যে গাছ সব এখানেই রাখা। তো এখন অনেক কাজ বেড়ে গেল, নতুনগুলো আমাকে পটিং করতে হবে সব। তো ভালো থাকবেন সবাই, আবার পরে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।